এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি পেঁচে আছি তোমার ভালোবাসায় Welcome back to my channel, Suravi Snigdha blog. সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আর কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি মানে সোমবার পড়েছিল আমাদের অ্যানিভার্সারি সেই কারণে হচ্ছে আমরা কোনো সেলিব্রেশন করতে পারিনি সেলিব্রেশন করেছি নিরামিষ খাবার দাবার দিয়ে আর আজকে হচ্ছে শ্রী পাপার বার্থডে আজকে হচ্ছে মঙ্গলবার তো আমাদের কেক হচ্ছে একটাই এবার যেহেতু রসাখোয়ায় আছি মানে বাপের বাড়ি আছি এবার রায়গঞ্জ থেকে কেক আনতে আনতে কেকের কী অবস্থা হয় সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো সেই কারণে একটা কেকের কথা বলা হয়েছে আর পরে হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে যে সেলিব্রেশনটা হবে সেটা হচ্ছে রায়গঞ্জে গিয়েই হবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সেই দিনটা সেটা কোনো একটা রেস্টুরেন্ট বা কোথাও একটা গিয়ে হবে আর আপাতত এখন আমরা শ্রী পাপার বার্থডে সেলিব্রেশন করছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর সবাই আমার শ্রী পাপাকে অনেক 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 আশীর্বাদ করো যাতে জবের ক্ষেত্রে ভালো প্রমোশন পায় ভালো জায়গায় আরও পৌঁছায় আর আমাদেরকে যেন খুব সুন্দরভাবে আগলে রাখে আর ক্যাট 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 যেন করতে থাকে কিটকিটে হয়ে গেছে তো দেখো আমি একটা সুন্দর নেকলেস পরে নিয়েছি এটা শাশুড়ি দিয়েছে এই ইয়ারিংটা শাশুড়ি দিয়েছে তো ভাবলাম আর গোল্ড না পরে এসবই পরি না আর আমার স্ত্রী ঘুমিয়ে গেছে আজকে এই যে দেখতে পাচ্ছ কেকটা এটা হলো শ্রী পাপা নিয়ে এসছে ওই যে দুজনেই বসে আছে সুন্দরভাবে একটা শ্রী পাপা আর একটা আমি তো প্রথমে এটা অ্যানিভার্সারি কেক করা হয়েছিল তো যেহেতু প্রথম দিন আমরা যেতে পারিনি তোমরা তো আগের ব্লগে শুনতেই পেয়েছো যে আমরা রায়গঞ্জ চলে যাওয়ার কথা ছিল সেই কেকটাই নিয়ে আসা হয়েছে সেখানে হ্যাপি বার্থডে স্টিকও দেওয়া আছে আবার নিচে দেখা অ্যানিভার্সারিও লেখা আছে তো এই ভিডিওটা করেছে শ্রীর দিদা শ্রীর দিদার জন্য সবাই জোরে একটা হাততালি দাও শ্রীর দিদা ফোন ধরতে পারে না কিন্তু দেখো কি সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমার মা মানে অ্যান্ড্রয়েড ফোন একদমই ইউজ করতে পারে না কিন্তু ভিডিও দেখো কি সুন্দর করে করে দিয়েছে আমাদের কেক কাটার সময় এত চুপচাপ কেন আমরা কেন চুপচাপ কারণ হচ্ছে শ্রী ঘুম থেকে উঠেছে সেই কারণে দেখো ওরা দুই ভাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দুজনকে একই ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে একজন নাক চুলকায় একজন মাথা চুলকায় এরা হচ্ছে জড়ুয়া জড়ুয়া বলবে না জমজ জমজ দাও এদিকে দাও ফু দিব ফু ফু মাম্মি আসো 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 ফু যা পাপার কোলে মোমবাতি যাও
তারপর মরে গেছে মরে গেলে তার আমি কি বেঁচে থাকতাম আমি তোমাকে বারবার করে ফোন করছিলাম আমি তো সামনেই বসেছিলাম অল্পের জন্য বেঁচে গেছে অল্পের জন্য কটা সময় সাড়ে সাতটার সময় ঐশ্বরী মরে ওই ছোট এদিকে আয় বললাম না এর আগে দিন দুটো ট্রাক আর একটা ট্রাক কেক ফিনিশ কর এই কেক বেশিক্ষণ রাখা যাবে না পিছন থেকে ধাক্কা মেরে দিয়েছে তিনটা ট্রাক একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি ওই জায়গাটায় টার্নিংটায় লাইট নাই না এখনই ও যা খায় ওই ফ্রিজে আমাদের ফ্রিজে রাখলেও থাকবে না একবারে শেষ করে দাও বলাশের জন্য একটু রাখবো না তুমি ওটা খাও বড়টা নাও নিচ্ছি ও মা মা আমরা এখন সবাই সাজুগুজু করে আছি না হলে কেকের খেলা স্টার্ট হতো তাই না আয় ছোট বস এখানে এটা থাকবে না এটা থাকবে না মুখটা দিয়ে আসি মুখে না একদম ঠিক করে খাও দাঁড়াও মুখটা দিয়ে আসি যেহেতু রোববার একটু মনোমালিন্যতা তৈরি হয়েছিল আমাদের বাড়িতে সেই কারণে তোমরা বেশ মজা পেলে না না হলে দেখতে পেতে যে আমাদের বাড়িতে কিভাবে আমরা কতটা আনন্দ করে সব কিছু সেলিব্রেশন করি আর ছোটর মুড আপ থাকলে তো সব কিছুই আপ থাকে এদিকে দেখো স্ত্রী পাপাকে বলেছি আমার মুন্ডুটা তুমি চিবিয়ে খাও আমি তোমার মুন্ডুটা চিবিয়ে খাই আর যেহেতু আইস কেক তারপর হচ্ছে দুদিন হয়ে গেছে তার জন্য বলছিলাম ফিনিশ করে দাও ফিনিশ করে দাও তোমরা ভেবো না যে পুরোটাই খেয়ে নিয়েছি অনেকটাই ছিল পরের দিনও অনেক লোকজনকে দেওয়া হয়েছে মানে ওটা কি শেষ করা যায় তোমরাই বলো এটা লোকের সামনে বললে এসে তো পারো যে ভালো লাগছে তোমাকে এরকম করে নিয়ে এখানে একটা কলা দিয়ে না কি জাপানি ক্লিপটা জাপানি না এটা বলে জাপানি ক্লিপ এটা হচ্ছে গিয়ে ইশে ক্লিপ জাপানি ক্লিপ বলে জাপানি ক্লিপ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তাই বাড়িতে বানিয়ে ফেললাম একদম সুন্দর টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি চিকেন বিরিয়ানি তো দেখো দেখে যেরকম লাগছে খেতেও ঠিক তেমনই লেগেছিল আর এইদিকে দেখো ছোট ঘুমাচ্ছিল ছোট স্ত্রী গিয়ে কী করেছে পাউডার নিয়ে গোটা ওর মুখের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে যা তা করছে যেমন মামা ভাগ্নি করতে থাকে সারাক্ষণ দুষ্টুমি ছাড়া ওদের মধ্যে কিচ্ছু নেই সারাক্ষণ এরকম চলতে থাকে আমাদের বাড়িতে আর স্ত্রী এই কারণেই আর রায়গঞ্জ যেতে চাইছে না যখনই বলি যে চলো রায়গঞ্জ যাবো ও নো 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 যাবে না তো যাবে না তো কেমন করে যে স্ত্রীকে নিয়ে যাবো আর স্ত্রী এখান থেকে গেলে যে স্ত্রীর কী অবস্থা হবে ভগবানই জানে
কত যে কান্নাকাটি করবে আর কতদিন যে মুড অফ থাকবে তার কোনো ঠিক নেই। আবার নাও থাকতে পারে, গিয়ে স্কুল শুরু হবে, প্লে স্কুল, এবার প্লে স্কুলে গেলে খেলতে খেলতে পারবে, আরও ফ্রেন্ড ট্রেন্ড হবে, হয়তো ঠিকঠাক হয়ে যাবে। এদিকে স্ত্রী ছোট মামার খুব মন খারাপ হবে, আর এইদিকে দেখো মা বানাচ্ছে চিতই পিঠে, এটা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু স্ত্রী বাবা ভালোবাসে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে।